যেখানে আমি দাঁড়াইছি যদি এই জায়গাটি পাক পবিত্র থাকে, জুতা খুলে দাঁড়াইলেও আমার পা নষ্ট হবে না, নাপাকও লাগবে না, ময়লাও লাগবে না, তাহলে জুতা খুলে দাঁড়ানো ভালো। কিন্তু যদি অপবিত্র থাকে অথবা ময়লা লাগবে, মাটি পাকা নয়, পরিষ্কার নয়, মাটি ময়লা লাগবে, তখন জুতা পরিহিত অবস্থার পর একটা সুরত আছে, জুতার নিচেও পাক, অর্থাৎ জমিনে দাঁড়ালাম, জমিন পাক, আমার জুতাও পাক, তাহলে জুতা পরিহিত অবস্থায় পড়লেও নামাজ হয়ে যাবে। আর যদি দেখি না জমিন না পাক অথবা জুতার তলায় না পাক লেগে আছে, তাহলে পা খুলে জুতার উপরে পা রেখে দাঁড়াইলে নামাজ হয়ে যাবে। জুতা খুলে দাঁড়ানো হলো উত্তম ওই অবস্থায় যদি জমিন পাক থাকে, ময়লা না থাকে। আর ময়লা হাতে কিংবা নাপাক এখন খোলা তো উত্তম হবে না, জুতা খুলে তার উপরে পা রেখে দাঁড়ানো এখন উত্তম হবে। প্রশ্ন, শুনেছি আব্দুল কাদের জিলানী রাহেমাহুল্লাহ মায়ের গর্ভে থাকতে 18 পারা হেফজ করেছিলেন, কথাটি কি সঠিক? আমার জানা নেই। প্রশ্ন, মূর্তি ও ভাস্কর্যের মধ্যে কি কোনো পার্থক্য আছে? এটা তো হলো ভাই অভিধানের কথা, বাংলা অভিধান বলুন, মূর্তির অর্থ লেখে ভাস্কর্য, ভাস্কর্য লেখে মূর্তি, কোন পার্থক্য বাংলা অভিধানে তেমন করে না। প্রশ্ন, আমি স্থায়ীভাবে মিরপুর থাকি, কুমিল্লা শহরে আমার অনেক আত্মীয় স্বজন বসবাস করেন। আমি এক সময় কুমিল্লায় অনেক বছর ছিলাম, এখন ওখানে আমার স্থায়ী অস্থায়ী কোনো বাড়ি নেই। কুমিল্লায় বেড়াতে গেলে আমি কি নামাজ কসর করব নাকি করব? কিছু যদি না থাকে আর আপনি অন্যখানে বাড়ি করে গেলেছেন, তাহলে ওখানে গেলে কসরই করবেন। প্রশ্ন, তাহাজ্জুদের রাকাত দীর্ঘ করার জন্য এক সুর একাধিকবার পড়া যাবে? জি যাবে। প্রশ্ন, মা বাবা আমার জন্য মেয়ে দেখেছে, এখন আমি বিয়ে করার উদ্দেশ্যে ওই মেয়ের সাথে একাধিকবার দেখা করা এবং তার সাথে কোন আলাপ করে তাকে ভালো করে জানা কি আমার জন্য জায়েজ হবে? এগুলো বাহানা মাত্র, একবার দেখবেন মেয়ের কোন মাহারাম সাথে থাকবে, দেখে আসবেন ভালো করে, একবারে ভালো করে দেখবেন, বারবার ভালো করে দেখে এটা অসুবিধা, এটা রোগ। প্রশ্ন, আমাদের দেশের সরকার দর্শনের বিরুদ্ধে যে আইন করেছে, অনেক মুসলমান এই আইনকে যথার্থ মনে করেন, এখন আমার জানার বিষয় এই আইনের কিছু বিষয় এমন যে সম্মতিতে জানা দর্শনের আওতাভুক্ত নয়, অন্যদিকে স্ত্রীর সম্মতি ছাড়া সহবাস দর্শন হিসাবে বিবেচিত, সুতরাং মুসলমান হিসাবে এই আইনকে যথার্থ মনে করা নাকি ইমানের গেলাপ নয়, শরীয় সম্মত নয়। প্রশ্ন, আজান দেওয়ার সময় যদি কেউ আজানের কোন শব্দ ভুলে যায় অথবা দেহ শব্দ বলার পর অথবা আজান শেষে মনে হয়, তাহলে সে কি করবে? যেখান থেকে ভুলে গেছে ওখান থেকে আবার শুরু করে শেষ করবে। প্রশ্ন, আমার বিবি নামাজ পড়ার সময় একটি ছোট বাচ্চা এসে যা নামাজের সেজদার জায়গায় পেশাব করে দেয়, পরে আমার বিবি নামাজের মধ্যে একটু পিছনে এসে ওই যা নামাজের উপরে সেজদা করে, তার এই নামাজ কি শুদ্ধ হয়েছে? যে শুদ্ধ হয়েছে। প্রশ্ন, যদি নামাজের কোন এক রাকাতে কোন সুরাই না পড়া হয়, তাহলে সে নামাজ সেজদা সাহু দ্বারা শুদ্ধ হবে কি? সুরাই মানে ফাতেহা পড়েছে, অন্য সুরা যদি না মিলায় তো সাহু সেজদা দ্বারা হয়ে যাবে। আর যদি ফাতেহাও না পড়ে, কোন সুরাও না পড়ে, দুই রেখা বিশিষ্ট নামাজে কিংবা তিন অথবা চার রেখা বিশিষ্ট নামাজের প্রথম দুই রেখা, তাহলে সহ সেটা দিলে হবে না, নামাজ পুনরায় পড়তে হবে। প্রশ্ন, শুনেছি যে একদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহুর পরিবর্তে অন্য এক সাহাবীকে আজান দেওয়ার জন্য বলেছিলেন, কথাটি হাদিসের কিতাবে উল্লেখ নেই। প্রশ্ন, অনেক খামারে দেখা যায় যে খামার মালিক গরুর বা ছাগলের গলায় কণ্ঠে বেঁধে দেয়, এভাবে বাঁধার দ্বারা কোন সমস্যা হবে? জি না, হবে না। প্রশ্ন, টয়লেটের মধ্যে কোরআনের আয়াত বিসমিল্লাহ কিংবা আল্লাহ রাসুলের নাম নেওয়া যাবে কি? যদি না যায় তাহলে যাদের সাথে বদ্দিনের আসর আছে অথবা খারাপ কিছু দেখতে পায় তখন কি করবে? বাথরুমে ঢুকার আগে দোয়া কালাম করে শরীর বন্ধ করে ঢুকবে। প্রশ্ন,
অনেকে নামাজের মধ্যে শরীর মাথা গাড়ি ইত্যাদি চুলকায়, প্রয়োজনেই নড়াচড়া করে, প্রয়োজনে জায়গা চেঞ্জ করে, এসব ক্ষেত্রে নামাজ কি হবে? যদি দুই হাতে চুলকায় নামাজ ভেঙে যাবে, আর এক হাতে চুলকায়, একবার চুলকায় হাত তুলে আবার চুলকায়, এভাবে তিনবার যদি চুলকায় তাহলে নামাজ ভেঙে যাবে। হাত যদি হাত না তুলে একবার এদিকে একবার ওদিকে টেনে চুলকে হাত না উঠে, এভাবে একবার চুলকাইলে নামাজ ভাঙবে না। হাত উঠেলে আর একবার থাকবে না, আর একবার হয়ে যাবে, না উঠেলে ভাঙবে না। আর যদি তিনবার বলতে যে সময় লাগে, সেই সময়ের ভিতরে একবার তিনবার দুইবার চুলকে গেছে, তিনবার চুলকায় নামাজ ভাঙবে না। সেই সময়ের ভিতরে যদি তিনবার চুলকায় হাত তুলে তুলে তাহলে নামাজ ভেঙে যাবে। প্রশ্ন, দয়াময় আল্লাহ আপনাকে সকল প্রকার শত্রুর অনিষ্টতা এবং হিংসুকদের সর্বরকম হিংসার বিরুদ্ধে আল্লাহ নিঃশক্তির মাধ্যমে আপনাকে সাহায্য করুন। আমার বিবি সন্তান জন্মগ্রহণের কিছুদিন আগে মান্যত করেছিল যে সন্তান প্রসব হওয়ার পরে মহান আল্লাহ সন্তুষ্টির জন্য এক মাস রোজা রাখবেন। এখন আল্লাহর দয়া আমার একটি ছেলে সন্তান হয়েছে, নাম রেখেছি মোহাম্মদ ওমর বিন ফেরদাউস। হুজুর, আমার স্ত্রীর রোজা কবে থেকে শুরু করবে এবং আমিও কি কিছু রোজা রেখে আমার স্ত্রীর মান্যতে সাহায্য করতে পারবো? আপনি সাহায্য করতে পারবেন না, স্ত্রীকে রাখতে হবে, সে যখন নেফাস থেকে পাক হবে, বাচ্চা প্রসবের পর কিছু রক্ত দেখা দেয়, সেটা নিম্ন সময়ের কোন সীমা নাই, উর্ধ্ব সময়ের সীমা 24 দিন, এটা বন্ধ হওয়ার পর থেকে বোঝা রাখবে। প্রশ্ন, মহিলাদের চুল খোলা রাখলে নামাজ পড়া উত্তম নাকি চুল বেঁধে খোলা রাখতে পড়া উত্তম? আর যদি খোলা রাখতে গেলে পর্দা লম্বন তখন বেঁধে নামাজ পড়া উত্তম? প্রশ্ন, মসজিদের কাছে যদি বাসা হয় তাহলে কি মসজিদের জামাতের সাথে মহিলা নামাজ পড়তে পারবে? জি না। প্রশ্ন, যে বা যারা রাতের বেলা নদী বা বিল বা খাল থেকে মাছ ধরে তাদেরকে গরিবী অবস্থা থেকে আল্লাহ কখনো মুক্তি দেন না এবং অসুখ বিসুখ লেগেই থাকে, শুনেছি কথা কি শরীয়তে আছে? জি না, শরীয়তে নেই, এগুলো মানুষের বানানো কথা। الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه أجمعين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه أي الله تقول أفراد منوش অন্যায়ী থেকে হেফাজত করো, বেশি বেশি নেকি কামাই করার তৌফিক দাও, সন্ন্যতরে অনুযায়ী জীবন পরিচালনা করার তৌফিক দাও, মত পর্যন্ত যেভাবে চললে বললে এবং করলে তুমি খুশি হও, আমাদের সকলকে সেভাবে চলার বলার এবং করার তৌফিক দান করো। আমাদের মধ্যে, আমাদের আত্মীয় স্বজনদের মধ্যে, হিতাকাঙ্ক্ষী শুভাকাঙ্ক্ষীদের মধ্যে, বন্ধু বান্ধবদের মধ্যে, পাড়া প্রতিবেশীদের মধ্যে, যারা আমাদেরকে ভালো জানে এবং আমরা যাদেরকে ভালো জানি, এদের মধ্যে যত রোগী আছে সকলকে রোগ থেকে মুক্তি দান করো, সুস্থতার সাথে দীর্ঘ হায়াত নসিব করো। হায় আল্লাহ, যারা যে বিপদে আছে কুদরতি ভাবে বিপদ থেকে উদ্ধার করে দাও। হায় আল্লাহ, বহু দূর দরাজ থেকে তোমার বন্দারা তাফসীর শোনার লক্ষ্যে ছুটে আসে মসজিদুল আকবরে, তাদের আশাকে কেন্দ্র করে জান্নাতুল ফেরদাউসের ফয়সালা করো। তারা তাদের কর্মক্ষেত্রে থাকলে যে পরিমাণ লাভবান হতো, এখানে আসার বরকতে থেকে লক্ষ কোটি গুণ বেশি লাভবান বানিয়ে দাও। হায় আল্লাহ, এখানে আসার সওয়াব তাদের পূর্বপুরুষ যারা দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরের বাসিন্দা হয়ে গেছে তাদের কবরে পৌঁছিয়ে দাও। হায় আল্লাহ, যাদেরকে কোন সন্তান আদি দাও নেই সুসন্তান নসিব করো,
যাদের বিয়ে শাদী হয় না, ছেলে হোক আর মেয়ে হোক, শরিয়া মোতাবেক বিয়ের ব্যবস্থা করে দাও। যাদের চাকরি বাকরি নেই, হালাল রুজির বন্দোবস্ত করবো। হায় আল্লাহ, যে যে সমস্যায় আছে কুদরতি ভাবে সকল সমস্যার সমাধান করে দাও। আমাদের অন্তরের সকল চায় আশা আকাঙ্ক্ষা গুলোকে পূরণ করে দাও। বিনা হিসাবে জান্নাতুল ফেরদাউসের ফয়সালা করো। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা মিন খাইরি মা সাআলাকা মিনহু আবদুক ওয়া নাবিয়্যুকা মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া নাউযুবিকা মিন শাররি মা ইসতারাআ মিনহু আবদুকা ওয়া নাবিয়্যুক মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফজল কর হাম পর না আই নে করম কবুল যা, ফজল কর হাম পর না আই নে করম কবুল যা, হাম তুঝে ভুলে মৌলা তু না হমকো ভুল যা, হাম তুঝে ভুলে মৌলা তু না হমকো ভুল যা, হাম তুঝে ভুলে মৌলা তু না হমকো ভুল যা। হার হ্যাঁ বদকার হ্যাঁ ডুবে হুয়ে দিলন হ্যাঁ, হার হ্যাঁ বদকার হ্যাঁ ডুবে হুয়ে দিলন হ্যাঁ, কুছ ভি হ্যায় লেকিন তেরে মাহবুব কি উম্মত মে হ্যায়, কুছ ভি হ্যায় লেকিন তেরে মাহবুব কি উম্মত মে হ্যায়। হক ও রুস্তোঁ কি আদর কি তুনে দিল জুয়ে নহীঁ, হক ও রুস্তোঁ কি আদর কি তুনে দিল জুয়ে নহীঁ, তড়না দেঙ্গে বুধ কে মুসলিম কা গোদা গোয়ে নহীঁ, তড়না দেঙ্গে বুধ কে মুসলিম কা গোদা গোয়ে নহীঁ, তড়না দেঙ্গে বুধ কে মুসলিম কা গোদা গোয়ে নহীঁ, তড়না দেঙ্গে বুধ কে মুসলিম কা গোদা গোয়ে নহীঁ। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়াতুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.